গ্রাফিক টিউটর ভবনায় আপনাকে সুস্বাগতম তো আজকে এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে একটি পোস্টার করতে হবে তো এই পোস্টারটা করার জন্য আমাকে প্রথমে ফাইল অপশনে গিয়ে নিউতে ক্লিক করতে হবে এখানে আমরা একটা নিউ ডকুমেন্ট দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা পোস্টারের সাইজ রাখব পেপার থাকবে আঠারো বাই তেইশ আর আমরা কাজটা করব সতেরো বাইশ তো ওয়েট দেওয়া আছে এখানে আমরা দেবো আঠারো এবং হাইট হাইট দেব তেইশ তো এখান থেকে আমরা ফাইল নেমটা এখান থেকে দিতে পারি তো এটার নাম রাখলাম ল পোস্টার তারপর আমরা এখানে জাস্ট একটা ক্লিক করবো ওকেতে এখান থেকে আমরা ফিট অন স্ক্রিন করে নিচ্ছি এখন প্রথম যে কাজটা করতে হবে তো একটু আগে বলে নিই যে আমরা প্রথমে পার্ট ওয়ানে দেখাবো কীভাবে ম্যাটেরিয়ালসগুলো তৈরি করতে হবে আর দ্বিতীয় পর্বে দেখাবো কিভাবে টেক্সটগুলোকে সাজাতে হবে তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করব তার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করবো এখান থেকে তো এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আর্টবোর্ডে ক্লিক করব এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড এই সাদা অংশটুকু তো এখানে এটা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা সতেরো বাই বাইশ ইঞ্চিতে প্রকাশ করব ইঞ্চি ইঞ্চি তো আমরা ইঞ্চিতে প্রকাশ করব এটা আমাদের আর্টবোর্ডের বাইরে চলে গিয়েছে তো এটাকে আমরা একটু ক্লিক করে ধরে মাঝখানে নিয়ে আসলাম আর্টবোর্ডের ঠিক মাঝখানে আমরা বাইডিফুলভাবে একটা কালার দিয়ে নিই সাদার মধ্যে সাদা আসলে বোঝা যায় না তাই এখান থেকে আমরা কালার দিয়ে নিলাম তো এখন আমরা এটার উপরে ড্রয়িং করব ব্যাকগ্রাউন্ড করার জন্য তো তার জন্য আমরা এখান থেকে পেন্টুলটা ইউজ করব তো আমরা এখান থেকে আমরা ড্রয়িং করি একটু করে নেই কীবোর্ড থেকে কন্ট্রোল ধরে রাখলাম এবং এটাকে ড্র্যাক করব এখান থেকে এই পর্যন্ত শিফট ধরে এখানে ক্লিক করলাম একটা তারপর এখানে ইউনিট করে দিব আমরা বাড়তি অংশটুকুকে এখানে যে বাড়তি অংশটুকু যে আছে বোঝার জন্য আমরা একটু কালারটা বাড়িয়ে নিই তো এখানে দেখতে পাচ্ছেন যে বাড়তি অংশ আছে এই বাড়তি অংশটুকু আমরা কেটে দিব তার জন্য এটাকে আমরা একটু কপি করে নিই আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নিই তার জন্য এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কীবোর্ড থেকে এন্টার প্রেস করব এখানে হরেজেন্টাল ভার্টিক্যাল ডিস্টেন্স অ্যাঙ্গেল ইত্যাদি জিনিস রয়েছে তো এখান থেকে আমরা সব কিছু জিরো জিরো করব জিরো 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 তারপর এখানে আমরা কপি বাটনে ক্লিক করব এখন আমরা একটু খেয়াল করে দেখব এখানে দুইটা একের অধিক কপি হয়েছে দুইটা আছে আচ্ছা তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ফ্রন্টে নিয়ে আসবো এটা লালটার উপরে তো রাইট বটন ক্লিক করবো রাইট বটন থেকে আমরা রিং টু ফ্রন্ট করব এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় কীবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে রাখবো তারপর লালটাকেও সিলেক্ট করবো এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আর এটা দুটো একসাথে সিলেক্ট করা হয়েছে তো আমরা এখান থেকে ইন্টারসেক্ট করবো এখান থেকে এটা এখান থেকে স্ট্রোকটা বাদ দিব নান আর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা গোলাপি টাইপের কালার ইউজ করবটি ফাইভ তারপর এখান থেকে ফিট অন স্ক্রিন করব আমরা পেন্টুলটাকে আবার ইউজ করবো এখান থেকে আরেকটা টান নিব এখান থেকে এই পর্যন্ত তারপর এখানে ইউনিট করে দিই ঠিক পুনরায় একইভাবে ওইটাকে আবার কপি করব ব্যাকগ্রাউন্ডটাকে আবার কপি করে নিব এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে এন্টারপ্রেস করব কপি জিরো 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 তারপর কপি এটাকে আবার অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করব এটা সিলেক্ট থাকা অবস্থায় শিপ ধরে এই রেডটাকেও সিলেক্ট করব এবং এখান থেকে ইন্টারসেক্ট করব এটার আমরা একে আইড্রপার বলা হয় এটাকে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এই লালের গোলাপি কালারের সেম কালার করব। সেই সাথে এটার সাথে একটু ব্ল্যাক কালারটা মেশাবো কে তো এই কে সাথে আমরা একটু ব্ল্যাক কালার মিশাই ফিফটি এইখানে আমরা আর একটু কাজ করি এই অবজেক্টটা প্লাস এই অবজেক্টটা এখানে দুইটা অবজেক্ট এই দুইটা অবজেক্ট তো এই দুইটা অবজেক্টের নিচে আমরা শেড ইউজ করব তার জন্য আমরা এটাকে আবার একটু কপি করি এটা সিলেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে এন্টারপ্রেস করবো জিরো জিরো অবস্থায় বা জিরো না থাকলে জিরো করে নিব আমরা করার পরে জাস্ট কপি করব কপি করার পর এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা ইউজ করব এবং এফেক্ট থেকে এস ভিজি ফিল্টার থেকে আমরা গয়েশন ব্লারটা ইউজ করব একটু লেট হচ্ছে আমি ভিডিওর একটু স্পিড বাড়িয়ে দিলাম এটাকে এখন আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক করি তো আমাদের শেডটা আর একটু সাইজে বড় করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা শুধু এটাকে সিলেক্ট করে শিট ধরে একটু বড় করে নিই আমি আবার একটু ভিডিওটার স্পিড বাড়িয়ে দিচ্ছি তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের আরেকটু কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা এই ট্রান্সপারেন্সি অপশানে যাব এটা যদি আপনার এখানে না থাকে তাহলে আপনি উইন্ডো থেকে দেখবেন এখানে ট্রান্সপারেন্সি দেওয়া আছে এখান থেকে এটা আমার এখানে স্ক্রিনের বাইরে চলে গেছে তো এখান থেকে আপনি ট্রান্সপারেন্সি দেখে নিবেন এটা অপেন করে নেবেন এটা তো এখান থেকে মাল্টিপ্লে অপশনটা আমি চুজ করবো এবং সেই সাথে সাথে এখান থেকে অপোসিটে থেকে একেবারে থার্টি পারসেন্টে লেস করে দেব তো একইভাবে আমরা নিচের অংশটুকুকেও সেট করব এই অংশটাকে তো এই ক্ষেত্রে আমরা এটাকে আবার একটু কপি করে নেব সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় কীবোর্ড থেকে এন্টারপ্রেস করব এবং জিরো 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 সেট করব তারপর আবার কপি করব আমরা একটু একটা এক্সট্রা শিফট ধরে কিবোর্ড থেকে শিট ধরে রাখলাম এর একটু বড় করব এবং এটার কালার হবে ব্ল্যাক সেই সাথে হবে মাল্টিপ্লে কালার এখান থেকে একটু ট্রান্সপারেন্সি আমরা কমিয়ে দিই থার্টি পারসেন্ট এখন আমরা এটাকে একইভাবে ফিল্টার থেকে বা এফেক্ট থেকে এস ভিজি ফিল্টার্স তারপর গ্যাশন ক্লা ব্লার ফোর এটা ইউজ করব। তো সুবিধার্থে আমি আবার স্পিডটা বাড়িয়ে দিচ্ছি তারপর যেটা করতে হবে মাউস থেকে কি রাইট অ্যালার রাইট বাটন ক্লিক করতে হবে এবং অ্যারেন্স থেকে সেন্ট টু ব্যাক করতে হবে তারপর এখান থেকে ভিউ ফিট অন স্ক্রিন এটা এখান থেকেও করা যায় আবার ভিউ অপশান থেকেও করা যায় এই যে ভিউ তো এই ভিউ থেকে আমরা ফিট অল ইন উইন্ডো এটা করলেও হবে তো আমরা এখানে একটা গোলাপের লোগো ব্যবহার করব গোলাপ ফুলের গোলাপ ফুল ইউজ করবো আমরা এই জায়গাটায় তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ইলিপস টুল নেব আমরা এটা এখানে ইউজ করব এটা আপাতত একটা রেড কালার দিয়ে রাখলাম আমরা আমি প্রথমে একটি গোলাপ ফুল নেটের থেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেখেছিলাম একটা পোস্টার করতে যা যা লাগবে আমি তার রেখে দিয়েছিলাম আগে থেকেই তো এখান থেকে আমি এই ফুলটাকে চুজ করলাম এটাকে সরাসরি ক্লিক করে ধরে এনে এখানে ছেড়ে দিলাম এখানে দেখাচ্ছে যে ক্রস লাইন তো এই ক্রস লাইন হচ্ছে এটাকে লিঙ্ক বলা হয় শর্টকাট লিঙ্ক দেওয়া আছে আমরা এটাকে অ্যাম্বাইট করব মানে বসিয়ে দেবো ওই জায়গায় অ্যাম্বাইট তো এই গোলটাকে আমরা উপর দিকে নিয়ে আসবো অর্থাৎ হাতটা হাত আর ফুলটা নিচে পড়ে গেছে তো এটাকে আমরা অ্যারেন্স থেকে ব্রিং টু ফ্রন করব এবং শিফট ধরে শিফট আর অল্টার ধরে এটাকে ছোট করে নিলাম সেই সাথে এটাকে শিফট ধরে সিলেক্ট করে নিলাম এখন আমাদের এই ফুলটা আর প্লাস এই ইলিপস টুলটা ইলিপস সার্কেলটা দুটো একসাথে সিলেক্ট হয়েছে এখন আমরা মাউস থেকে রাইট বটন ক্লিক করবো ম্যাক ক্লিপিং মাস্ক করব এখন এখান থেকে ডিরেক্ট ডিরেক্ট টুলটা সিলেক্ট করে তারপর আমরা সিলেকশন টুল দিয়ে এটাকে ছোটো করবো যতটুকু প্রয়োজন যতটুকু রাখলাম তো আমাদের এই নিচের কালারটা সিমিলার না রেখে আমরা ব্ল্যাক রাখি ব্ল্যাক রেখে দিলাম আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা মূল ব্যাকগ্রাউন্ডটা হবে হোয়াইট এটা আমরা সবার শেষে করব তো এই পর্বে আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে দেখালাম তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে নতুন নতুন নোটিফিকেশান পেয়ে যান ভিডিওর ধন্যবাদ সবাইকে দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল